ওই যে ভাই পোলা মানে বাজি ফুটাইছে ভাই, বাজি ফুটায় ভাই এই অবস্থা এর মধ্যে। জি ভাই ঈদের সেই বাজি ফুটানোর ফলে কি সমস্যাটা হইছে? ওই যে আমার ছাগল ভাই স্টক করছে ভাই, মানে বেকর শব্দ হইছে, শব্দের কারণে স্টক কইরা ছাগল মারা গেছে ভাই। আচ্ছা কয়টা মারা গেছে? ছাগল মারা গেছে টোটাল 6 পিস ভাই। এখন ভাই যেটা কিছু ছাগল বেচ্চা আর কি, পরে আমি আর কি করব রাস্তা ধীরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি টঙ্গী, দেখতে পাচ্ছেন যে বিসিক এলাকা বন্দর রোড। তো এখানে এক ভাই খুব শখ করে একটি ছাগলের খামার করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের আসলে যে আধুনিক যুগ সে যুগে আসলে অনেক কিছুই ক্ষতির কারণ। ঈদে আপনারা দেখছেন যে পোলাপাইনে শহর অঞ্চলে বাজি ফোটায় এবং বিকট শব্দ হয়, আর এই বিকট শব্দেই ভাইয়ের অনেকটা ক্ষতি হয়ে গেছে। ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন যে উন্নত জাতির কিছু ছাগল রয়েছে, ভাইয়ের এর চেয়ে দ্বিগুণ ছাগল ছিল। এই বাজির শব্দের কারণে স্টুক করে অনেকগুলো ছাগল মারা গেছে। তো ভাই এখন আসলে আর এই শখটা রাখতে পারতেছেন না দুর্ঘটনার কারণে, ভাইয়ের ছাগলগুলো মারা যাওয়ার কারণে। তো এখন ভাই যে ছাগলগুলো আছে উন্নত জাতির কিছু পাঠা, তারপরে বাচ্চা, সবগুলো উনি বিক্রি করে দিবেন। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? একটু ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম হলো মোহাম্মদ বিপ্লব ভাই। আমার ফার্মের জায়গা হলো টঙ্গী মিরেশপাড়া নদীবন্দর রোড। আচ্ছা নদীবন্দর রোড। তো মাশাল্লাহ ভাই কিছু ছাগল দেখতেছি এখানে, গরুর শেড নাকি এটা? জি ভাই গরুর শেড করছিলাম ভাই, এখন ভাই যার জায়গা ভাই ভাড়া নিয়ে করছিলাম ভাই, এখন মনে করেন সেই জায়গা এখন দিয়ে দিতে হইব, বিক্রি করে ফেলবো, তার জন্য মানে জায়গা দিয়ে দিতে হবে এবং ছেড়ে দিতে হইব। এই জায়গাটা আপনার ভাড়া ছিল? জি আমি ভাড়া নিয়ে করছি। গরু খামার করার চিন্তা ভাবনা ছিল? জি ছিল ভাই। এখন তো আপনার অনেক টাকা লস হয়ে যাবে শেড গুলো করছেন। হ্যাঁ ভাই এখন তো ভাই লস হইব, এখন লস হইলো কি করা যাবে, জায়গা তো বিক্রি করে দিব। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু ছাগল। তো ছাগলের কি খামার করেছিলেন নাকি? জি ভাই ছাগলের খামার করেছিলাম ভাই আল্লাহর রহমতে। আচ্ছা কতগুলো ছিল আপনার এখানে ছাগল? ছিল ভাই প্রায় ধরেন 12 পিস। 12 পিস? জি ভাই। আচ্ছা এখন তো মনে হয় বেশি নাই? না এখন আছে ভাই 6 পিস। বেশিরভাগই দেখা যাচ্ছে যে উন্নত জাতের ছাগল। জি ভাই উন্নত জাতের ছাগল। কতদিন হয়েছে এই খামারটা করছিলেন? আমি ভাই খামার দিছি আজকে 7 মাস। 7 মাস। আচ্ছা বেশিরভাগ উন্নত জাতের একটা ছাগল যে খামারটা করছেন। জি ভাই। আপনার কি কোনো ট্রেনিং ছিল বা আগে কোনো ছাগল পালন করছেন? জি ভাই জি ট্রেনিং ছিল ভাই, আমি টুকিটাকি পালছি আগে বাসায়, মানে মোটামুটি একটা পালার অভিজ্ঞতা ছিল। একটা অভিজ্ঞতা ছিল, তারপর আর কি নিজেই করছি আর কি, যে ফার্ম দিয়া করে দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা। তা এখন তো দেখতে পাচ্ছি আমরা ছাগল অর্ধেক, এটার কারণটা কি? ওই যে ভাই পোলা মানে বাজি ফুটাইছে ভাই, বাজি ফুটায় ভাই এই অবস্থা ঈদের মধ্যে। জি ভাই ঈদের ছুটিতে ভাই চান্দাতে বাজি ফুটায় ভাই, আমার এই ক্ষতিটা করছে ভাই মানুষ। আচ্ছা কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। ঘটনাটা হইলো ভাই মানে কিছু পোলাপান আছে ভাই, কিছু পোলাপান ধরেন মনে করেন ওই বুঝেনি তো, ইচ্ছা নাইলে পোলাপান একটু বাজি বুঝি ফুড়াই আনন্দ ফুর্তি করে বছরে একদিন। মানে কতক্ষণ আটকে রাখা যায় ভাই মনে করেন, আটকে রাখতে রাখতে এক সময় করে লাইছে, এখন তার কিছু করণ জীবন। আচ্ছা আচ্ছা। এই বাজি ফোটানোর ফলে কি সমস্যাটা হয়েছে? ওই যে আমার ছাগল ভাই স্টক করছে ভাই, মানে বেকর শব্দ হয়েছে, শব্দ হওয়ার কারণে স্টক করে ছাগল মারা গেছে ভাই। আচ্ছা কয়টা মারা গেছে? ছাগল মারা গেছে টোটাল 6 পিস ভাই। 6 পিস? জি ভাই। চারটা বাচ্চা দুইটা মা। এই উন্নত জাতের 6 পিস ছাগল আপনার শিরো হয়ে ভাই, অনেকটা ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ ভাই অনেক ক্ষতিগ্রস্ত আমি ভাই। আসলে ইদানিং মানে শহর অঞ্চলে এই জিনিসটা খুবই খারাপ, যে আগে বাজি ফোটাইছি আমরা আওয়াজ একটু কম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিকট আওয়াজ হয়। হ্যাঁ ভাই। আর এই বিকট শব্দের কারণে আপনার তো মারাত্মক লস হয়ে গেল, অনেক বড় লস হয়ে গেছে। 6টা ছাগল, উন্নত জাতের 6টা ছাগল। জি ভাই। আশা ছিল ভাই অনেক বড় করে করবো আল্লাহর রহমতে, কিন্তু হয়তো আমার নসিব এমন নাই লেগে ভাই আমি করতে পারলাম না, যে কোনো একটা দুর্ঘটনার কারণে আর কি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন ভাই যেটা কিছু ছাগল বেচ্চা আর কি, পরে আমি আর কি করবো রাস্তা ধীরে, যেহেতু জায়গাও ছেড়ে দিতে হইব, আমার একটা জায়গা ব্যবস্থা করতে হবে, জায়গা ব্যবস্থা করে পরে আবার আমি করবো নতুন ছাগলের খামার করবেন? জি ইনশাল্লাহ ইচ্ছা আছে ভাই। আচ্ছা তাহলে আপনার কাছে কি মনে হয় যে ছাগল পালনটা কি আসলে লাভজনক? আসলে ভাই লাভজনক ভাই, ছাগল লাভ হবে না কেন ভাই? আচ্ছা আপনি যতদিন পালন করছেন দেখতেছেন যে না ভালো খারাপ? জি জি ভাই ভালো, ছাগলের লাভ আছে ভাই। খুব সুন্দর সুন্দর বাচ্চাও তো দিছে আপনার খামার। জি ভাই জি। আরো 4টা বাচ্চা মারা গেছে? আরো সুন্দর সুন্দর বাচ্চা ছিল ভাই, কষ্ট লাগতো, সুন্দর বাচ্চা ছিল ভাই। শখের খামারটা নিয়ে আমার কাছে খুব খারাপ লাগতেছে, এখন সবগুলো বিক্রি করে দিব? এখন ভাই সব বিক্রি করে দিমু, আবার ইনশাআল্লাহ পরে করব। তো চলেন আপনার ছাগলের দরদাম সহ একটু বিস্তারিত দেখাই ভাই। খুব সুন্দর একটি বাচ্চা সহ মা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই জমুনাবাড়ি করস ভাই।
যমুনাপুরী ক্রস জি ভাই ক্রস হলো কান্টান লম্বা আছে না হ্যাঁ হ্যাঁ কান্টান ভালো আছে জি পার্সেন্টেজ ভালো খুব সুন্দর এটা কি এই পাঠা বীজ দেওয়া জি না ভাই অন্য জায়গাতে দিছিলাম ভাই এটার বীজ এটা তোতা পাঠাই দিছিলাম কিন্তু বাচ্চা মার মতো হয়েছে আর কি উন্নত জাতের তোতা পাঠা দিয়ে ক্রস করাইছিলাম জি 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 এর জন্য বাচ্চাটা আসলে তোতাপুরীর মতোই মনে হচ্ছে কতদিন হয়েছে বাচ্চাটার বাচ্চার বয়স হলো আজকে 18 দিন বা 19 দিন হইব 19 দিন আচ্ছা পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা বাচ্চাটা সহ মার দাম চাবেন কত টাকা ভাই বাচ্চা সহ মার দাম চাই 30,000 ভাই 30,000 দুইটা একসাথে একসাথে ভাই আচ্ছা যদি আলাদা ভাবে বলি আলাদা ভাবে বললে ভাই বাচ্চা নিতে পারবো 12,000 মা হইল 18,000 আচ্ছা আচ্ছা এগুলো তো চাওয়া দাম তারপরে আলোচনা করব জি ভাই আলোচনা সবাই চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা খুব সুন্দর বাচ্চা সহ মা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই গুজরি ভাই গুজরি জি ভাই অরিজিনাল অরিজিনাল গুজরি ভাই আচ্ছা বাচ্চাটা কি অরিজিনাল জি বাচ্চাটা গুজরি হইছে ভাই তোতাটা দেখাইছিলাম কিন্তু বাচ্চা গুজরি হইছে মার মতো হইছে আর কি আচ্ছা আচ্ছা মার মতো হয়েছে পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা পাঠি বাচ্চা ভাই পাঠি বাচ্চা কতদিন হইছে এটা বাচ্চার বয়স হলো 1 মাস ভাই 1 মাস না বাচ্চাটার কালারটা তো খুব সুন্দর মাশাআল্লাহ জি ভাই তো এটা বাচ্চা সহ দাম চাবেন কত টাকা এটা ভাই বাচ্চা সহ দাম চাই ভাই 90,000 90,000 এটা কি অরিজিনাল এই জন্য জি জি অরিজিনাল ভাই আচ্ছা আচ্ছা যদি আলাদা নেই আলাদা নিলে ভাই বাচ্চা নিলে ভাই পড়বে 30,000 আর ছাগল নিলে পড়বে 60,000 তারপর তো আলোচনা করতে হবে আলোচনা করতে হবে কিছু হালকা পাতলা ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তোতা বাচ্চা ভাই তোতা বাচ্চা অরিজিনাল জি ভাই অরিজিনাল মুখে ব্যান তো অনেক ভালো ভাই ব্যান দেখেন ভাই খুব সুন্দর ব্যান আচ্ছা মাশাআল্লাহ পাঠি বাচ্চা জি ভাই পাঠি বাচ্চা কত মাস বয়স এটা ভাই 5 থেকে 5.5 মাস 5 থেকে 5.5 মাস এটা কি হিটে আসতে আর কেমন সময় লাগবে এই তো ভাই মাস দুয়েক লাগবে ভাই মাস দুয়েক পাঠি বাচ্চা জি ভাই 5 সেন্টিমিটার দেখছেন ভাই বাচ্চা মুখের তো এটা দাম চাবেন কত টাকা এটা দাম চাবে 45,000 টাকা ভাই 45,000 জি ভাই চাওয়া দাম তারপর আলোচনা করতে হবে কিছু আলোচনা করতে হবে ভাই আচ্ছা এইদিকে তো একটা বড় পাঠা ছাগলও দেখতে পাচ্ছি জি ভাই মাশাআল্লাহ বিগ সাইজ পাঠা জি ভাই এটা কি রকম হাইট কি রকম এটা হাইট আছে ভাই 38 থেকে 39 38 থেকে 39 একদম অরিজিনাল তো তারপর অরিজিনাল অরিজিনাল তো পুরি পাঠা ভাই তো ভাই এটার দাম চাবেন কত টাকা এটা দাম চাবো ভাই আমি 90,000 ভাই 90,000 জি ভাই আচ্ছা আচ্ছা চাওয়া দাম হচ্ছে 90,000 তারপর আলোচনা কি আলোচনা করতে পারবে আচ্ছা তো একদম 100 তোতা 100 তোতা ভাই যে মুখ দেখেন মুখের ব্যান আচ্ছা মুখের ব্যান মন সবকিছু দেখেন ভাই পাঁচ দেখেন কত সুন্দর পাঁচ মাশাআল্লাহ কয় দাঁতের হইছে এখন এটা ভাই দুই দাঁত যায় চার দাঁতে উড়ছে ও পায় আবার চার দাঁত উড়ছে নতুন একদম নতুন পাঠা এটা তো আপনি বিট করাছিলেন জি এটা আমার ফার্মের জন্য আনছিলাম বিড়ারা লাগিয়া এখন তো বললাম ভাই কি সমস্যা লেগে গেছিল সবকিছু আসলে পরিকল্পনা মাফিক ছিল হ্যাঁ ভাই কিন্তু আর হলো না তো বিপ্লব ভাই আসলে নিজের কাছে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে আপনি আসলে শখের খামারটা রাখতে পারছেন না জি ভাই দুষ্ট ছেলেদের কারণে এখন ছাগলগুলো বিক্রি করে দিবেন জি ভাই তো অনেকে কিন্তু আসলে এই ধরনের খামার যারা বন্ধ করে দেয় তাদের থেকে নিতে চায় কারণ খামারের ছাগলগুলো সুস্থ সবল থাকে কোনো হাটের থাকে না আপনার ছাগলগুলো কালার অনেক সুন্দর তো অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে একটু বলেন তারা ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তারপর হলো ঠিকানা হলো তো বলে দিলাম আমার বলে দিই নিরেশপাড়া আমতলি থেকে নদী বন্দর রোড আচ্ছা আমার নাম্বার যোগাযোগ করলাম আমি যা নিরেশপাড়া নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ফোনে যোগাযোগ করে আসতে পারো জি জি ফোনে যোগাযোগ করে আসতে ভালো হয়েছে আয়শা দেখা শুনে হ্যাঁ দেখা শুনে পরে নিবে আর কি আচ্ছা ঠিক আছে বিপ্লব ভাই আপনি যে আশা করেছেন যে ভবিষ্যতে একটা বড় খামার করবেন জি জি ইনশাআল্লাহ যেন আপনার সেই আশা পূরণ করে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ভাই